الله اكبر اشهد ان أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول

الله أكبر الله أكبر 明白了 হুদাই বি সন্ধির উল্লেখ করা হয়েছিল এর বড়াতে এই কথা অবণিত হয়েছে যে হুদাই বিয়ার সন্ধির বিরোধিতা করে যখন বনু বকার যারা কোরাইশদের মিত্র ছিল মুসলমানদের মিত্র বনু গোত্রের উপর আক্রমণ করে আর কোরাইশা অস্ত্র এবং বাহন দ্বারা এদের সাহায্য করে এবং হুদাই বিয়ার সন্ধির শর্তাবলীর প্রতি ত্বাক্কা করেনি তখন জানা যায় তখন হুদাইবিয়ার সন্ধির নবায়ন করা উচিত বলে তারা মন্তব্য করে তারা মহানবী সাসমের কাছে যায় কিন্তু তিনি তার কোনো কথার প্রতি কর্ণপাত করেননি এরপর সে হাজর আবু বকর আদুল রানহুর কাছে যায় তার সঙ্গে কথা বলে যে মহানবী সাল্লাহ আসমের সঙ্গে আপনি কথা বলুন কিন্তু তিনিও বলেন যে আমি এমনটি করব না এরপর আবু সুফিয়ান হজরত উমরের কাছে যান এবং তার সঙ্গে কথা বলেন তিনি উত্তরে বলেন আমি কি মহানবী সাহসমের কাছে তোমার পক্ষে সুপারিশ করব খোদার কাসম আমার কাছে যদি সামান্য কিছু থাকে হাতিয়ার তা দিয়ে আমি তোমাদের সাথে যুদ্ধ করব তবু আমি মহানবী সাহসমের কাছে তোমার সুপারিশ নিয়ে যাব না মক্কা বিজয়ের উল্লেখ করতে গিয়ে ডক্টর আলী বিন সালাবি লিখেছেন যখন মহানবী সাল আলহি ওয়াসালাম মারু জাহরান পৌঁছেন তখন আবু সুফিয়ান নিজের সম্পর্কে চিন্তিত হয়ে পড়ে মহানবী সাসমের চাচা হজরত আব্বাস রদুলত রানু তাকে পরামর্শ দেন যে মহানবী সাল কাছে তুমি শান্তি বা নিরাপত্তা নামা চেয়ে নাও হজরত আব্বাস রদুলত রানু বর্ণনা করেন আমি আবু সুফিয়ানকে বললাম তোমার অনুষ্ট হোক দেখো মহানবী সাহসলাম মানুষের মাঝে উপস্থিত আছেন আবু সুফিয়ান বলে আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গিত এর থেকে মুক্তির উপায় কি বা রক্ষা পাবার উপায় কি আমি বললাম আল্লাহর কসম আল্লাহ তোমাকে পাকরাও করুন তা এরা যদি তোমাকে পাকরাও করে তাহলে নিশ্চয়ই তারা তোমাকে হত্যা করবে আমার খচ্চরের পিছনে আরোহণ করো আমি তোমাকে মহানবী সাহসমের সমীপে নিয়ে যাব। এরপর তোমার জন্য আমি নিরাপত্তা নামা চেয়ে নিব হাজত আব্বাস রদুল রাহন বলেন তিনি আমার পিছনে আরোহণ করেন আমি যখনই কোনো মুসলমানকে আগুনের মধ্য হতে কোন আগুনের মাছ দিয়ে অতিক্রম করতাম তারা জিজ্ঞেস করতেন মুসলমানরা যে আগুন জ্বালিয়েছিল সেই আগুনের মধ্যে দিয়ে যখন অতিক্রম করতাম রাতের বেলা ছিল আগুন প্রজ্বলিত ছিল তারা জিজ্ঞেস করতে এরা কারা যখন তারা খচ্চর মহান সাম খচ্চর দেখতো আর দেখতো যে আমি তাতে আরোহিত তখন লোকেরা বলতো মহানবী সামের চাচা তার খচ্চরে আরোহিত আছেন উমরের কাজ দিয়ে যখন তিনি অতিক্রম করেন তখন তিনি জিজ্ঞেস করেন ইনি কে আর তিনি আমার পাশে দাঁড়ান দাঁড়িয়ে যখন আবু সুফিয়ানকে দেখেন তখন বলেন আবু সুফিয়ান আল্লাহর শত্রু সব ধরনের প্রশংসা গুণকীর্তন আল্লাহর জন্য যিনি কোনো সন্ধি এবং চুক্তি ছাড়াই তোমার উপরে বিজয় দিয়েছেন তারপর তাকে টেনে নিয়ে মহান আসমের সমীপ উপস্থিত হন অর্থাৎ আবু সুফিয়ানকে আর উমর আদিলত রানু সেখানে উপস্থিত ছিলেন এবং নিবেদন করেন হে আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম উমর আদিলত রানু বলেন হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন যাতে আমি তার শিরুচ্ছেদ করি হজরত আব্বাস বলেন হে আমি বললাম হে আল্লাহ রসুল সাল আলহাম আমি একে আশ্রয় দিয়েছি নিরাপত্তা দিয়েছি যখন অজদমর নিজের কথায় জিত করে তখন আমি বললাম যে অপেক্ষা করো যদি বনু আদির সদস্য হতো তাহলে তুমি কখনোই এমনটি বলতে না আর তুমি জানো তিনি বনু আব্দে মানাফের সদস্য তখন অজদমর বলেন হে আব্বাস অপেক্ষা করো আল্লাহর কাসম যখন তুমি ইসলাম গ্রহণ করেছিলে তখন আমি এতটা আনন্দিত ছিলাম যদি আমার পিতা খাত্তাবও ইমান আনতো ততটা আনন্দ পেতাম না এবং আমি জানতাম যে মহানবী সালামের তোমার ইমান আনা অনেক বেশি প্রিয় ছিল খাত্তাবের ইমান আনার চেয়ে যদি সে ইমান আনত অর্থাৎ আমার পিতা এরপর মহানবী সাল্লাহ আলয়ালাম বলেন হে আব্বাস আবু সুফিয়ানকে তোমার নিজের সঙ্গে করে নিয়ে যাও এবং সকালবেলা নিয়ে আসবে যাই হোক হজরত ওমর এবং আব্বাস রাজিল রানুর মাঝে এই কথোপকথন চলছিল বাক্য বিনিময় হচ্ছিল অবশ্য সে মহানবী সাল আলহাসাল্লাম হজরত আব্বাস রাজিল রানুকে বলেন যে একে নিয়ে যাও তার আশ্রয় দিয়ে দেন যে একে নিয়ে যাও তাকে কিছুই বলবে না আবু বকর বিন আব্দুর রহমান কর্তৃক বর্ণিত হয়েছে যে সাবানের সপ্তম হিজড়ি সাবান মাসে মহানবী সাল্লাম ওমর বিন খতাব রাজিরত রানুকে একটি অভিযানে ত্রিশ জন সৈন্য সহ তুরাবা নামক হাওয়াজান গোত্রের একটি শাখার প্রতি প্রেরণ করেন এতবা মক্কা থেকে দুদিন দূরত্ব অবস্থিত একটি জনবসতি যেখানে হাওয়াজেন গোত্র বসবাস করে যখন দুদিনের দূরত্বের কথা উল্লেখ করা হয় তার মানে হচ্ছে পুরনো দিনের যে বাহন ছিল উট বা ঘোড়া এই বাহনে চড়ে দুদিনের সফরের কথা বোঝানো হয় বুরিদা আসলামি থেকে বর্ণিত হয়েছে যখন মহানবী সাল আলহবাসাল্লাম খায়বারবাসী খায়বার বাসীদের ময়দানে অবতীর্ণ হন তখন তিনি হজরত উমর বিন খত্তাবকে ইসলামের পতাকা দেন দুদিনের বলতে আমি বুঝাচ্ছি দিন দিনের উদ্ধৃতি দিয়ে যখনই কোনো দূরত্ব বোঝানো হয় তার অর্থ এটি হবে কুতুবে সিরাতের গ্রন্থাবলিতে লেখা আছে সর্বপ্রথম খায়বারের যুদ্ধে পশ্চিম পতাকার উল্লেখ পাওয়া যায় এর পূর্বে প্রথম এর পূর্বে শুধুমাত্র ঝান্ডা হতো বুরিদা আসলামী থেকে বনিত মহানবী যখন খাইবারের ময়দানে অবতীর্ণ হন তখন উমর বিন পতাকা দেন এরপরে তিনি ব্যাখ্যা করছেন জীবন চরিত্রের গ্রন্থাবলিতে লেখা আছে প্রথমবার খাইবারের যুদ্ধে যুদ্ধে পতাকা উত্তোলন উল্লেখ পাওয়া যায় এর পূর্বে অর্থাৎ বড় পতাকার এর পূর্বে ছোট ঝান্ডা বা পতাকা উত্তোলন করা হতো মহানবী এর পতাকা ছিল কালো রঙের যা উম্মুল মুমিন আয়সা রাত রানুর চাদর দ্বারা বানানো হয়েছিল এর নাম ছিল এবং তার পতাকা একটি সাদা রঙের পতাকা ছিল যা তিনি আলী আলীর রানোর হাতে তুলে দিয়েছিলেন প্রথমে একটি পতাকার উল্লেখ করা হয়েছে যা কালো রঙের ছিল যা উম্মুল মুমিনিনের পদক চাদর দিয়ে বানা হয়েছে দ্বিতীয় পতাকা ছিল রঙের যা তিনি হাজরত আলীকে দিয়েছেন আর একটি পতাকা তিনি হজরত হোবা বিন মুনজারকে এবং আরেকটি হজরত সাদ বিন ওবাদা আনুকে দান করেছিলেন এছাড়া মোহানবী সাসম যখন খ্যার খাইবারের ক্ষেত্রে আসেন তখন তিনি রোগাক্রান্ত হন তাই তিনি বাহিরে আসতে পারেননি তখন তিনি প্রথমে হজরত আবু বকর রদর আনুকে নিজের পতাকা দেন তারপর সেই পতাকা তিনি ওমর রদিলনুর হাতে তুলে দেন সেদিন প্রচণ্ড যুদ্ধ হয় আর তারপর মুসলমানরা দুর্গ জয় করতে পারেনি তখন মহানবী সাল্লাহ আসে বলেন আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা তুলে দিব যার মাধ্যমে আল্লাহ তালা ইসলামকে বিজিত করবেন পরদিন পর মহানবী সাল্লাহ সেই পতাকা হযরত আলী রাদিলনুর হাতে তুলে দেন যার হাতে আল্লাহ তালা খায়বার জয়যুক্ত করেন বা খয়বর বিজয় দান করেন ইবনে ইসহাক বর্ণনা করেন আমি ইবনে সাহাব এর কাছে জিজ্ঞেস করি যে হুজুর খায়বারের খেজুরের বাগানগুলো ইহুদিদেরকে কোন শর্তে দান করেছিলেন জহুরি বলেন যে মহানবী সাল্লাম যুদ্ধের পর খায়বার জয়যুক্ত করেছিলেন এবং খাইবর যা আল্লাহ তালা মহানবী সঙ্গে দান করেছিলেন মালে ফ্যাম এর এক পঞ্চমাংশ রসুলের জন্য ছিল আর তা তিনি মুসলমানদের মাঝে বন্টন করে দিয়েছিলেন আর ইহুদিদের মধ্যে যারা যুদ্ধ করার পর দেশান্তরিত হওয়ার কথা মেনে নেয় তারা নিজেদের দুর্গ থেকে নেমে আসে মহানবী আসলাম তাদেরকে ডেকে বলেন যুদ্ধের পরের কথা যখন তারা দেশান্তরিত হতে স্বীকৃতি দেয় মহান তাদেরকে ডাকেন এবং ডেকে বলেন যদি তোমরা চাও তাহলে এই ধন সম্পদ তোমাদের হাতে তুলে দেয়া যেতে পারে এই শর্তে যে তোমরা এর মধ্যে হতে এর মধ্যে কাজ করবে এবং অর্থাৎ এই বাগানগুলো এবং এর ফল তোমাদের এবং আমাদের মাঝে বন্টন করা হবে যদি তোমরা চাও এখানে থাকতে পারো এখানে কাজ করতে হবে আমি আমি তোমাদের সেখানে রাখবো যেখানে আল্লাহ তোমাদের রাখতে চাইবেন ইহুদিরা এই শর্ত মেনে নেয় ইহুদিরা সেই বাগানগুলোতে কাজ করতে আরম্ভ করে মহানবী সাল আলহিবা হাজর আবদুল্লাহ বিন রওয়াহাকে পাঠাতেন সেখানে তিনি যেন এই বাগানের ফলগুলো বিতরণ করতেন আর ইহুদিদেরকে দেওয়ার ক্ষেত্রে তিনি ন্যায় বিচার করতেন এমন যেন নয় যে তিনি ভালো ফল নিজের জন্য রেখে দিতেন তা নয় বরং তিনি ইনসাফ করতেন এরপর যখন আল্লাহর রসুল ইন্তেকাল করেন তখন আবু বকর আদিলত রাহু মহানবী সাহাশামের পর একইভাবে ইহুদিদের সঙ্গে ব্যবহার করেন যেভাবে মহানবী সাল্লাহ আল্লা করতেন হয়তো উমর আদিলত রাহুহ তার খেলাফতের সূচনা লগ্নে এমনটি করেছেন এরপর হয়তো ওমর জানতে পারেন যে মহানবী সাহসলাম তার অন্তিম রোগের সময় বলেছিলেন আরব দ্বীপে দুটি ধর্ম একত্রে বসবাস করবে না ওমর আদালত আনু এটি সন্ধান করেন গবেষণা করেন এবং যদি প্রমাণ করেন তখন তিনি খাইবারের ইহুদিরকে লেখেন মহাপরকম সেনি আল্লাহ তোমাদের দেশান্তরিত তোমাদেরকে দেশান্তরিত করার সংবাদ দিয়েছেন আমি সংবাদ পেয়েছি যে মহানবীশ বলেছিলেন যে আরব উপদ্বীপে দুটি ধর্ম একত্রে বসবাস করবে না অতএব বিহুদিদের মধ্যে হতে যাদের কাছে মহান বিশ্বাসমে কোনো অঙ্গীকার নামা রয়েছে সে যেন সেই অঙ্গীকার নামা নিয়ে আমার কাছে আসে আমি যেন তা তার জন্য কার্যকর করি আর যার কাছে মহান বিশ্বেষমে কোনো অঙ্গীকার নামা নেই সে দেশান্তরিত হওয়ার জন্য যেন প্রস্তুতি গ্রহণ করে যদি কেউ মহান বিশেষম কার সঙ্গে যদি কোনো অঙ্গীকার করে থাকেন তাহলে ঠিক আছে সেই অঙ্গীকার আমি পূর্ণ করব। কিন্তু যদি অঙ্গীকার না করে থাকেন তাহলে তোমাদেরকে এই স্থান ত্যাগ করতে হবে যা হোক রানু তাদেরকে দেশান্তরিত করেন যাদের কাছে মহানবী না। অঙ্গীকার আবদুল্লাহ বিন ওমরর বর্ণনা করেন যে আমি জুবায়ের বিন আওয়াম রদুল আনহু এবং হজরত মেঘদাত বিন আসওয়দুল্লাহ তাল আনহু খাইবারে আমাদের সম্পদ দেখতে যাই এবং সেখানে পৌঁছে আমরা নিজেদের বাগানে যাই রাতের বেলা আমাদের উপর আমার উপর আক্রমণ করা হয় যখন আমি আমার বিছানায় শায়িত ছিলাম আমার আমার হাতের কোনই থেকে আমার হাত আলাদা হয়ে যায় তখন আমার দুই সঙ্গী কাঁদতে কাঁদতে আমার কাছে আসেন এবং বলেন কে তোমার সঙ্গে এই ব্যবহার করেছে আমি বললাম যে আমি জানি না তখন তারা উভয় আমার হাত ঠিক করেন এবং আমাকে নিয়ে উমর আদিলত রানুর কাছে যান উমর আদিল বলেন এটি ইহুদুদের কাজ হবে তিনি তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার জন্য দণ্ডায়মান হন অর্থাৎ হজ উমর আদিল্লাহ রানু এবং বলেন হে লোক সকল মহানবী সাল্লাহ আলহিহবাসাল্লাম খাইবারের ইহুদিদের সঙ্গে এই শর্তে তাদের থাকতে দিয়েছিলেন যে আমরা যখন চাইবো তাদেরকে বের করে দিতে পারবো আর ইহুদিরা এখন ওমর বিন আবদুল্লাহ উপর আক্রমণ করেছে এবং তার হাতের জয়েন্ট খুলে ফেলেছে যে যেভাবে তোমরা শুনতে পেয়েছ এর পূর্বে আনসারিদের উপরও তারা আক্রমণ করেছিল আমাদের এতে কোনো সন্দেহ নেই যে এরা তাদেরই সঙ্গী সাথী সেখানে তারা ছাড়া আমাদের আর কোনো শত্রু নেই অতএব খয়বারে যার কোনো ধন সম্পদ আছে সে যেন তা সামলে নেয় কেননা আমি ইহুদিদের সেখান থেকে বের করছি এরপর তিনি তাদেরকে সেখান থেকে বহিষ্কার করেন আবদুল্লাহ বিন মখনাফ বর্ণনা করেন যখন ওমর আদালত ইহুদিদের খয়বার থেকে বহিষ্কার করেন তখন স্বয়ং আনসার এবং মহাজিদের সঙ্গে আরোহণ করেন এবং হাজার জব্বার বিন সখর এবং হজরত ইয়াজিদ বিন সাবেত ও তার সঙ্গে যাত্রা করে হজরত জব্বার প্রথমে মদিনার যে ফসল এগুলো তিনি হিসাব কি নিচা রাখতেন এবং তা তিনি বন্টন করতেন যেভাবে সেভাবেই বর্ণনা করেছেন যেভাবে পূর্বে বন্টন করা হতো সেভাবে বন্টন করেছেন যেভাবে পূর্বে বন্টন করা হতো ঘটনার উল্লেখ পাওয়া যায় এক মহিলার মহিলাকে চিঠি দিয়ে মক্কা উদ্দেশ্যে পাঠিয়েছিল হজরত হাতে বরাতে যিনি একটি চিঠি দিয়ে গোপনে মক্কার মুশ্রিকদেরকে মহানবীমের বিভিন্ন অভিপ্রায় সম্পর্কে সংবাদ পাঠিয়েছিলেন আর মহানবী আল্লাহতালার আল্লাহ থেকে সংবাদ পেয়েছিলেন আলীর রানুকে তিনি পাঠিয়েছিলেন সেই মহিলা ধরা পড়ে পথি মধ্যে এরপর যখন হাতেবের কাছে মহানবী সাসেম জিজ্ঞেস করেন তিনি তার অজুহাত উপস্থাপন করেন এবং নিজের ইমান সম্পর্কে বলেন যে আমার ইমান বা বিশ্বাসের কোনো দদুল্য মানতা নেই বরং আমি পরিপূর্ণ ইমানের অধিকারী তিনি নিশ্চিত করেন সাসামকে আর মহানবী সাসাম তার সেই ওজর মেনে নেন বা তার বক্তব্য মেনে নেন কিন্তু উমর আদুল তানা বলেন হে আল্লাহ রসুল আমাকে এই মুনাফেক বা কপটের শিরচ্ছেদ করার অনুমতি দিন তিনি বলেন দেখো সে বদরের যুদ্ধে অংশ নিয়েছিল আর তুমি কী জানো আল্লাহ তালা তাকে তার হৃদয় উঁকি মেরে দেখেছেন যারা যুদ্ধ যোগ দিয়েছেন এবং তাদেরকে বলছেন তোমরা যা চাও করো আমরা আমি তোমাদের পাপ ঢেকে রেখেছি এবং তোমাদের মার্জনা করে দিয়েছি আরেকটি ঘটনার উল্লেখ রয়েছেন হজ উমর আদালত আনুর সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই ঠিকই কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ পাওয়া যায় উমর আদালত রানুর প্রসঙ্গে এসেছে তাই বলছি হজত আবু কাতাদা আর অদী আল্লাহ তা আলা বলেন যখন হুনায়েনের যুদ্ধ হয় তখন আমি মুসলমানদের মধ্যে হতে এক ব্যক্তিকে দেখি যে সে একজন মুশশেখের সঙ্গে লড়াই করছে আরেকজন মুশেখ ধোকা দিয়ে পিছন দিক থেকে তার ওপরে আক্রমণ করছে বা আক্রমণ করতে উদ্যত তাকে মারার জন্য এটি দেখে আমি দ্রুত তার দিকে ঝাঁপিয়ে পড়ি যে এভাবে ধোকা দিয়ে একজন মুসলমানকে হত্যা করতে চাচ্ছিল সে আমাকে মারার জন্য হাত উত্তোলন করে আমি তার হাতের উপর আঘাত করে সেই হাত কেটে ফেলি এরপর সে আমাকে ধরে ফেলে এবং এত জোরে আমাকে চেপে ধরে যে আমি নিরুপায় হয়ে যাই এরপর সে আমাকে ছেড়ে দেয় এবং সে সে যখন হাত আলগা করে এবং আমি তাকে ধাক্কা দিই এবং তাকে হত্যা করি আর মুসলমান পরাজিত হয়ে পালিয়ে যায় আমিও তার সঙ্গে পালিয়ে যাই এরপর আমি দেখতে পাই যে হজ ওমর বিন খাত্তাব লোকদের সঙ্গে রয়েছেন আমি তাকে বললাম লোকদের কি হয়েছে যে তারা পালিয়ে যাচ্ছে তিনি বলেন অর্থাৎ হজ ওমর আদালত রানু আল্লাহর ইচ্ছা এরপর লোকেরা ফিরে আসে নবী করমের কাছে মহানবী সাল আসাম বলেন যে ব্যক্তি কোন নিহত ব্যক্তি সম্পর্কে এই প্রমাণ দিবে যে সে তাকে হত্যা করেছে তাহলে সেই নিহত ব্যক্তির সম্পদ সে পাবে আমি দাঁড়াই যে আমি আমি যাকে হত্যা করেছিলাম তার সম্পর্কে কোনো সাক্ষী যেন খুঁজে পাই আমি কাউকে পাইনি আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো তারপর আমি বসে পড়ি তারপর আমার মনে হয় এবং আমি এই নিহত ব্যক্তির ঘটনা মহানবী সাল্লাহ আসেমের কাছে উল্লেখ করি তার সঙ্গে উপবিষ্ট লোকদের মধ্যে হতে একজন বলেন সেই নিহত ব্যক্তির যার কথা সে বলছে তার অস্ত্র আমার কাছে আছে আপনি এই এই অস্ত্র শস্ত্রের পরিবর্তে কিছু দিয়ে তাকে ঠান্ডা করুন হুজুর বলেন যে এমনটি সম্ভব নয় যে মহানবী সাসাম কোরাইশদের এক সাধারণ ব্যক্তিকে সম্পদ দিবে আর আল্লাহর সিংহের মধ্যে হতে এক সিংহকে দিবেন না যে আল্লাহ এবং রসুলের পক্ষ নিয়ে লড়াই করছিল হজ আবু কাতাদা বলেন যে মহানবী সাসম দণ্ডায়মান হন তিনি আমাকে সেই সম্পদ দান করেন আমি তা দিয়ে খেজুরের ছোট্টটি বাগান ক্রয় করি এবং এটি প্রথম সম্পদ ছিল যা আমি ইসলামের গ্রহণ করার পর ক্রয় করার সামর্থ্য লাভ করি ইবনি ওমর থেকে বর্ণিত হয়েছে যখন তিনি হুনায়নের যুদ্ধ থেকে ফিরে আসেন তখন ওমর মহানবীর সাহাসমের কাছে একটি নজর সম্পর্কে জিজ্ঞেস করেন যা তিনি জাহিরিয়াত বজ্ঞতার যুগে মেনেছিলেন এতেকাফে বসার মহানবীর সাহাসম সেই নজর পূর্ণ করার নির্দেশ দেন তা অজ্ঞতার যুগেই হোক না কেন তুমি যেহেতু মানত করেছিল মানত পূর্ণ করো ইসলামী শিক্ষার মধ্য থেকে যে শর্তগুলো পালন করা সম্ভব তা পূর্ণ করা আবশ্যক এটিও নবী কামস ইসলাম আরোপ করেছিলেন তাবুকের যুদ্ধে তাববুকের যুদ্ধে ওমর রাজুল আনহুর কি ভূমিকা ছিল তার সম্পর্কে কি উল্লেখ পাওয়া যায় তাবুকের যুদ্ধের সময় যখন মহানবী সাহসের পক্ষ থেকে বিশেষ তারিখ করা হয় এ সম্পর্কে তার মতামত বর্ণনা করেন যে তিনি বলেন যে একবার আমাদেরকে মহানবীলাম বলেন আমরা যেন সদগা করি তখন আমার কাছে ধন সম্পদ ছিল আমি বললাম যদি আমি কোনোদিন হয়তো আবু বকরের চেয়ে এগিয়ে যেতে পারি তাহলে আজকে আমি এগিয়ে যাব। আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে আসি মহানবী সাল আলব বলেন তোমার পরিবার বর্গের জন্য কি ছেড়ে এসেছো আমি বললাম ততটুকু যতটুকু আমি নিয়ে এসেছি সম পরিমাণ রেখে এসেছি আবু বকর রাধিলতরা সব সবকিছু তার কাছে যা কিছু ছিল তা সব তিনি নিয়ে আসেন আমি তো অর্ধেক নিয়ে এসেছিলাম আর আবু বকর পুরোটাই নিয়ে এসেছিলেন মহানবী সাসাম তাকেও জিজ্ঞেস করেন তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি ছেড়ে এসেছ তিনি বলেন আমি তাদের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি হয়তো ওমর আদিল রানু বলেন যে আমি চিন্তা করলাম আমি কখনো এই কোনো ক্ষেত্রে তার চেয়ে এগিয়ে যেতে পারলাম না এই ঘটনাটি হজরত মুসলিম মাউদ রাদিল আনহু উল্লেখ করেছেন এক জেহাদের সময় জেহাদের ঘটনা সম্পর্কে উমর আদিলা বলেন যে আমার মনে হলো যে আবু বকর রাজিল সবসময় আমার চেয়ে এগিয়ে থাকেন আজ আমি তার চেয়ে এগিয়ে যাব এই ধারণা করে আমি আমার বাড়িতে যাই এবং আমার ধন সম্পদ হতে অর্ধেক সম্পদ নিয়ে নবী করমিস আসলামের সমীপ উপস্থাপন করি সেই যুগ ইসলামের জন্য চরম কষ্টকর যুগ ছিল বিপদ সংকুল ছিল কিন্তু হজত আবু বকর আদিলত নিজের পুরো সম্পদ নিয়ে আসেন এবং মহানবীস আসলামের খেদমতে পেশ করেন জিজ্ঞেস করেন আবু বকর বাড়িতে কি রেখে এসেছ তিনি নিবেদন করেন আল্লাহ এবং তার রসুল কে উমর আদিল বলেন এ শুনে আমি চরম লজ্জিত হই এবং আমি মনে করি আজ আমি পুরো চেষ্টা করে হজত আবু বকরের চেয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আজও আবু বকর আমার চেয়ে এগিয়ে গেল হজরত মসি মহম্মদ আলহ সালাম বলেন একটি যুগ ছিল সেটি যখন ঐশী ধর্মের জন্য মানুষ নিজেদের প্রাণ গরু ছাগলের মতো জবাই করত ধন সম্পদের উল্লেখ রয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাদুল আনহু এক একাধিকবার তার পুরো বাড়ি ঘর উৎসর্গ করেছেন মসিম আসলাম বলেন এটি শুধু একবারের ঘটনা নয় একাধিকবার এমনকি একটি সুই পর্যন্ত নিজের বাড়িতে রাখেনি আর একইভাবে হজরত ওমর আদিলত রানু তার দূরদর্শিতা অনুযায়ী হজরত ওমর আদিলত রানু তার শক্তি এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাল্লাদেরকে যতটুকু সম্পদ দিয়েছেন যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী সকল সাহাবি নিজেদের যান মাল নিয়ে এই ঐশী ধর্মের জন্য হাজির থাকতেন এই ঐশী ধর্মের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন এক তো তারা হজরত মুসলিম আসলাম প্রথমে জামাতের লোকদের সম্পর্কে বলছেন এক তারা যারা বয়াত করে ঠিকই আর অঙ্গীকারও করে যে আমরা ধর্মকে জাগতিকতার উপর অগ্রাধিকার দিব কিন্তু সাহায্য এবং সহযোগিতার সময় তারা নিজেদের পকেট চেপে ধরে রাখে এমন এমন লোকদের কাছ থেকে ধর্মীয় জগৎ কোনো লাভবান হতে পারে কি আর কোনো মানুষ বা এদের দ্বারা লাভবান হতে পারে কি আল্লাহ তালা বলেন লালুল বের হাতুৎ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় সম্পদ সম্পদী আল্লাহর রাস্তায় ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য অর্জন করতে পারবে না মহানবী সাল সাল্লাম যখন ইন্তকাল করেন তিনি যখন মারা যান তখন হজরত উমর আনহর কি প্রতিক্রিয়া ছিল হজরত ইবনে আব্বাস ওর আদুল্লাহ রাহন কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাহ আলহিবসাল্লামের ইন্তকালের সময় ঘনিয়ে আসে আর বাড়িতে কিছু পুরুষ উপস্থিত ছিল যাদের মধ্যে হজরত উমর বিন খাত্তাবও ছিলেন মহানবী সাল্লাম বলেন আসো আমি তোমাকে একটি লিখিত ওসিয়ত করি যার পরে তোমরা গোমরা হবে না বিভ্রান্ত হবে না অন্তিম অসুস্থতার সময়ের কথা তখন হজরত উমর আদিলু বলেন লোকদের উদ্দেশ্যে বলেন যারা তার চতুষ্পশ্বে উপবিষ্ট ছিল মহানবী আসলাম খুবই রোগাক্রান্ত আর তোমাদের কাছে কোরআনও আছে তোমাদের জন্য আল্লাহতালার গ্রন্থই যথেষ্ট বাড়িতে উপস্থিত লোকেরা তারা বিরোধিতা করে বিতর্ক আরম্ভ হয় তাদের মধ্যে কতক বলতো কাগজ কলম নিয়ে আসো মহানবী আসলাম তোমাদেরকে এমন কথা যেন লিখে দেন যার পর তোমরা আর বিভ্রান্ত হবে না আর তাদের মধ্যে হতে কিছু লোক এমন কথা বলছিল ওমর বলেছিল যে যে মহানবীমকে কষ্ট দিও না এরপর তারা যখন মহানবীমের সামনে অনেক কথাবার্তা বলে বা বিরোধিতা আরম্ভ হয় আর বিতর্ক হয় তখন মহানবী সাসম বলেন যে তোমরা এখান থেকে চলে যাও এর বিস্তারিত বিবরণ এটি মুসলিম শরীফের হাদিস এর বিস্তারিত বিবরণ বোখারি শরীফেও পাওয়া যায় ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বর্ণনা করেন তিনি ইবনে আব্বাস এর বরাতে বলেছেন মহানবী সাল্লা সালাম এর উপর যখন রোগের কঠিন হামলা হয় তিনি বলেন যে লেখার কোনো ব্যবস্থা করো আমি এমন একটি কথা লেখাতে চাই যা এরপর তোমরা কখনো ভুলবে না রোগ যখন রোগের প্রকোপ যখন বেড়ে যায় মহানবীর দেহে আর মহানবী বলেন যে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে না মানুষ বলে যে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে তাই মহানবীকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই এতে তার মানুষের মাঝে মতভেদ হয় এবং হইচই আরম্ভ হয় হুজুর সাসলাম বলেন যে ওঠো এখান থেকে চলে যাও আমার কাছে ঝগড়া আমার সামনে ঝগড়া করা উচিত না হজরত ইবনা আব্বাস তখন বাইরে চলে যান তিনি বলতেন সবচেয়ে বড় ক্ষতি যা হয়েছে তা হলো মহানবীকে লিখতে লেখার লেখানোর সুযোগ দেয়া হয়নি এর ব্যাখ্যায় হাজার সাইয়েদ জানুল আবেদন শাহ সাহেব লিখেছেন বুখারীর ব্যাখ্যায় তিনি লেখা যা লিখেছেন তার কিছুটা আমি তুলে ধরছি লা তাদাল্লু বাদু এটি হাদিসের শব্দ এরপর তোমরা বিভ্রান্ত হইও না এর এটি থেকে বোঝা যায় যে জীবনে শেষ অংশে মহানবী এ বিষয়ে চিন্তিত ছিলেন যে লাল তাদলু বাহাদু যে তোমরা কোথায় তোমরা হয়তো ভুলে যেতে পারো তাই লেখে দালাল শব্দের অর্থ হলো ভুলে যাওয়া দালালের একটি অর্থ হলো পদভ্রষ্ট হওয়া উভয় অর্থ আছে হল ওয়াজ অর্থাৎ রোগ মহানবীকে দুর্বল করে দিয়েছে এর একটি অর্থ হলো হাজরত উমরের শব্দ হলো মহানবীর কোথাও কষ্ট না বেড়ে যায় অসুস্থতার কারণে তোমার ভাবতেও পারতেন না যে মহানবী ইন্তেকাল করবেন তিনি বলেন হাজরত উমর যখন বলেন ইন্দানা কিতাবুল্লাহ হাসপোনা আমাদের কাছে কিতাব আছে সেটা যথেষ্ট এই উমর এই জন্য বলেছেন আল্লাহ তালা বলছে বলেন যে মা ফরত না ফিল কিতাব মিন শাই মা ফরত না ফিল কিতাব মিন শাই ইন সুরা নামের আয়াত এটি এই কোরআনের সমস্ত গুণাবলী বা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে এই কোরআন সব কথায় স্পষ্টভাবে বর্ণনা করে আর আল্লাহ তালা বলছেন যে এই কিতাবে কোনো প্রকার ঘাটতি নেই এই অর্থাৎ রসুল্লার মৃত্যুর সময় সাহাবের এইগুলো নিয়ে আলোচনা করছেন রসুল্লাহ এন দেমরের মতো যাদের আবেগ অনুভূতি খুবই স্পর্শ কাতর ছিল তারা বলেন যে মহানবীকে এই সময় কষ্ট দেওয়া উচিত নয় কিন্তু অন্য সাহেবেরা বলেন যে না লেখা লিখতে দেওয়া উচিত মহানবী সাহাশাম যখন বিতর্ক আরম্ভ হল তাদেরকে বলেন যে এখান থেকে চলে যাও আমার সামনে হইচই করোনা তোমরা এটি থেকে বোঝা যায় যে হজুরসালামের হৃদয়ে তারের বেকুলতার মাঝেও আল্লাহ কিতাবের সম্মান এত বেশি ছিল তার হৃদয় হয়তো ওমরের কথা শোনার পর কাগজ কলম এবং দওয়াত আনানোর কথা পুনরাবৃত্তি করেননি যেভাবে বোখারের অন্যান্য রয়ের থেকে বোঝা যাবে যে স্পষ্ট হবে এই ঘটনার পরও হুজুর কয়েকদিন জীবিত ছিলেন আর এরপরও কিছু অসিয়ত করেছেন কিন্তু এই কথা তিনি দ্বিতীয়বার আর বলেননি কাগজ কলম আনানোর কথা আবার বলেননি থেকে বোঝা যায় যে যে কথাগুলো লেখানো তিনি আবশ্যক মনে করেছে সেগুলো কোরআন শরীফ হয়েছিল অর্থাৎ কোরআনের সাথে সম্পৃক্ত থাকার নসিহত করতে চাইতেন আর দুমোরের কথার সমর্থন করেছেন মহানবী এবং নীরব থাকেন এটি সেই সম্মান আল্লাহর কিতাবের প্রতি যা যা নাম ধরে ধারে আলেমেরা জানে না মহানবীর কোরআনের এই সম্মান অর্থাৎ আলেমেরা এই কথার প্রতি পরোয়া করে না তারা নিজেদের একটি মতামত ব্যক্ত করে আর সে মতামতকেই আল্লাহর ওহির মতো মনে করে মহানবীর এই উত্তম আদর্শ আমাদের কখনো ভোলা উচিত না সামনে বাকি সব কথা বিলুপ্ত প্রায় বাকি সব কথা যেন অস্তিত্বহীন ওরুয়া বিনজুব মহানবীর স্ত্রী হজরত আয়সার বরাতে বর্ণনা করেন মহানবী ইন্তেকাল করেন আর হজরত বকর সোনাতে ছিলেন মদিনার দুই মাইল দূরে অবস্থিত একটি জায়গা এটি ইসমাইল বলেন এটি মদিনার পার্শ্ববর্তী একটি জায়গা এই গায়ক রসুল্ল ইেকাল এর খবর শুনে হজরতমর দণ্ডায় মান হন হজরতমর হজর আবু বাইরে ছিলেন ইন্তকালের খবর ওমর শুনে দাঁড়িয়ে যান এবং বলেন যে আল্লাহর কাসম মহানবী ইন্তকাল করেন হজরত আয়সা বলতেন হজরত ওমর ও বলতেন যে আল্লাহর কাসম আমার হৃদয়ে এই ধারণায় বদ্ধম ছিল যে রসুল্লাহ ইন্তেকাল করেননি হজরত ওমর বলেন আল্লাহ মহানবীকে অবশ্যই পুনর্জীবিত করবেন কিছু মানুষের হাত পা কেটে দেওয়ার জন্য ততক্ষণে হজরত ওমর মানার জন্য প্রস্তুত ছিলেন না যে মহানবী ইন্তেকাল করেছেন তিনি তার ধারণা ছিল আছে রসুল্লাহ পুনরুজ্জীবিত হবেন পুনর্জীবিত হবেন তখন আবু বকর এসে মহানবীর পবিত্র চেহারা থেকে কাপড় সরিয়ে তার কপালে চুমু দেন এবং বলেন যে আমার পিতা মাতা আপনার জন্য নিবেদিত হেয়া মহানবী আপনি জীবদ্দশায়ও পবিত্র ছিলেন আর মৃত্যুর পরও পবিত্র শেষ সত্তার কসম যার হাতে আমার প্রাণ খোদা আপনাকে কখনো দুই মৃত্যুর সাথ দেবেন না এটি বলে মহানবীর বাইরে সরি এটি বলে আবকর বাইরে চলে যান মানুষের সামনে যান এবং বলেন হে সেই ব্যক্তি যে কসম খাদ্য দাঁড়াও হজরত ওমরকে সম্বোধন করে হজরাতব্বকর বলেন ওমর একটু দাঁড়াও হজরত বকর যখন বক্তৃতা করতে যাচ্ছিলেন হজরত ওমর তখন বই পড়েন হজরত খোদা গুণকীর্তন করেন এবং বলেন কানা মোহাম্মদান ফাইন্না সাল্ল ইসালাম ফাই মহম্মদান কাদমাত যে দেখো হুজুর সাহুল ইসলামের যারা পূজা করত তারা কান খোলে শোনো যে মোহাম্মদ রসুল্লাহ অবশ্যই ইন্তেকাল করেছেন যারা আল্লাহর পূজা এবং ইবাদত করতো এমন লোকদের স্মরণ রাখা উচিত আল্লাহ জীবিত তিনি কখনো মরবেন না হতা হব করে আয়েত আয়েত পরে ইন্না ওয়া তুন হুম হুম্মাইতুন যে তোমরাও মৃত্যুবরণ করতে যাচ্ছ আর তারাও মৃত্যুবরণ করবে এরপর আরেকটি আয়াত পড়েন সেটি হলো من قبله الرسل فإن مات أو قتل انقلبتم على عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين মোহাম্মদ সাল্লাম কেবল খোদা আল্লাহ তালার এক রসুল তার পূর্বের সব রসুল ইন্তেকাল করেছেন তাই প্রশ্ন হলো তিনি যদি মৃত্যুবরণ করেন বা নেহ তখন তোমরা কি পূর্বের অবস্থায় ফিরে যাবে যে কেউ নিজের পূর্বের অবস্থায় ফিরে যায় সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আর অচেরেই কৃতজ্ঞ লোকদেরকে আল্লাহ তালা প্রতিদান দেবেন পুরস্কৃত করবেন সলেমান বলতেন এই কথা শুনে মানুষ এত কাঁদে যে তাদের হিচকি কাঁদতে কাঁদতে হিচকি এসে যায় হস্ত ইবনে আব্বাস বলেন খোদার কাসাম এমন মনে হয় যেন হসত আউবকর সেই আয়ত পড়া পর্যন্ত যেন জানতোই না যে আল্লাহ তালা কোরআনে এই আয়তও নাজেল করেছেন এক কথায় সবাই তার কাছে আবু বকরের কাছে এই আয়ত শেখে তারপর মানুষের মাঝে যাকেই যাসাদের সাথে সাক্ষাৎ হয়েছে সেই আয়াতে পড়ছিল জহরি বলতেন সাঈদ বিন মুসাইয়াব আমাকে বলেছেন হজরত ওমর বলেন আল্লাহর কসম হজরত আউ বকরকে যখন আমি এই আয়াত পাঠ করতে শুনেছি আমি এতটা ত্রস্ত হয়ে যে ভয়ে আমার পা কাঁপতে থাকে এবং আমি মাটিতে পড়ে যাই আমি যখন হজরকি আয় পাঠ করতে শুনলাম তখন আমি নিশ্চিত হয়েছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন হজরত মাউদ আলাইহিস সালাম বর্ণনা করেন হাদিসের শব্দ মহানবী ও হজরত মাসিহে আলাইহিস সালাম উল্লেখ করেছেন হাদিসে যা আছে আমি শুধু অনুবাদ পড়ছি হুজুর বলছেন যখন ছাপা হবে আরবি বাক্য এসে যাবে তিনি বলেন ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে দাউবাকর মহানবীর মৃত্যুর দিন বেরিয়ে বের ওমর মানুষ মানুষের মানুষকে সম্বোধন করে কিছু বলছিলেন এ কথা বলছিলেন যে মহানবী ইন্তেকাল করেননি বরং জীবিত তখন হয়তো দাউবাকর বলেন যে ওমর বসো কিন্তু ওমর বসতে অস্বীকার করেন মানুষ হাজদাউবকরের প্রতি তখন কর্ণপাত করে এবং ওমরকে একাই ছেড়ে দেয় আবকর রাজিউল্লাহ তখন বলেন আল্লাহ তালাকে অনুকীর্তন করেন প্রথমে এরপর বলেন স্পষ্ট হওয়া উচিত যে তোমাদের মাঝে যারা মোহাম্মদ শাহ পূজা করতো তার তাদের জানা উচিত হুজর সা ইসলাম ইন্তেকাল করেছেন আর তোমাদের মাঝে যে খোদার পূজা ইবাদত করে তার জানা উচিত আল্লাহ জীবিত তিনি কখনও মরবেন না আর মহানবীর মৃত্যুর প্রমাণ হলো আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ সাল্ল্লা কেবল খোদার এক রসুল তার পূর্বের সব রসুল এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অর্থাৎ ইন্তেকাল করেছেন আর হজরত আউবাকর বাকর শেষ পর্যন্ত আয়তটিতে তেলাওয়াত করেন সৈয়দুল্লাহ শাহেরিন এ পর্যন্ত পড়েন বর্ণাকারী বলেন যে মানুষ যেন এ আয়তের কথা জানতোই না যে এই আয়টি কোরআনে অবতীর্ণ হয়েছে আউবাকরের পাঠ করার পর তারা জানতে পেরেছে এই আয়াত সব সাহাবি আবকরের কাছে শিখে শিখেছে কোনো সাহাবি এবং অসাহাবি এমন ছেলেন না যারা এই আয়াত পাঠ করেননি হযরত ওমর বলেন খোদার কসম আমি এই আয়াত হজর আকরের কাছে শুনেছি আমি এটি শুনে এতটা অচেতন হয়ে পড়ি এবং মর্মাহত হই যে আমার দাঁড়ানোর শক্তি হারিয়ে যায় আমি আমি আয়াত পাঠ করার যখন শুনি মাটিতে পরে যেতে থাকি পরে যাই এবং যখন কি শুনলাম যে মহাদেবী ইন্তেকাল করেছেন তখন আমার পা কাঁপতে থাকে এবং মাটিতে পড়ে যাই কাস্তালানি বলছেন বোখারি ব্যাখ্যায় আল্লামা কাস্তালানি বলছেন যে হজরত ওমর ইবনুল খাতাব মানুষকে সম্বোধন করছিলেন তাদেরকে বলছিলেন যে রসল্লাহ ইন্তেকাল করেননি আর রসলুল্লাহ যতক্ষণ মুনাফিকদের হত্যা না করবেন তিনি মারা যেতে পারেন না ওমর এইভাবে মানুষ মানুষের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন মানুষকে তিনি এইভাবে সম্বোধন করছিলেন মহানবী যতক্ষণ মুনাফিকদের হত্যা না করবেন তিনি মারা যেতে পারেন না এই কথা বলে বেড়াচ্ছেন হজরত ওমর পুস্তকে লেখক যা লিখেছেন এর অনুবাদ হল হজরত ওমর বিন বলেন যে ব্যক্তি বলবে মহানবী সাল্লাম কাল করেছেন আমি আমার এই তরবারি দিয়ে তার শিরচ্ছেদ করব। বরং মহানবী সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে যেভাবে ঈসা নে মরিয়মকে আকাশে ওঠানো হয়েছে আসর বলেন যে যে ব্যক্তি মোহাম্মদ সাহাশ্লামের ইবাদত করে তার জানা উচিত মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করেছেন আর যে ব্যক্তি মুহাম্মদ রসুল্লাহর খোদার ইবাদত করে তার জানা উচিত যে আল্লাহ তালা জীবিত তিনি মরবেন না অর্থাৎ খোদার এই বৈশিষ্ট্য এটি যে সব সবসময় জীবিত থাকবেন আর বাকি সব মানব এবং অন্য অন্য সৃষ্টি ইন্তেকাল করে তাদের সম্পর্কে হলুদ এর কথা ভাবা যায় না অর্থাৎ তাদের সম্পর্কে দীর্ঘজীবী হওয়ার ধারণা থাকলেও তারা ইন্তেকাল করে প্রশাসা বকর যে আয়ের তেলাওয়াত করেন সেই আয়তের অনুবাদ হলো মোহাম্মদ সাল্ল্লা ইসলাম আল্লাহ রসু তার পূর্বে সব রসুল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা যদি মৃত্যুবরণ করেন বা নিহত তোমরা কি ধর্ম ছেড়ে দেবে এই কথা শুনে মানুষ তাদের চিন্তা দ্বারা পরিবর্তন করে দেখো আবকার যদি কোরআন থেকে এই ব্যাখ্যা না করেন যে সব নবী ইন্তেকাল করেছেন আর এই ব্যাখ্যা যদি সঠিক না হয় এবং সঠিক প্রমাণ না হয় তাহলে যেসব সাহাবি তার কথা অনুসারে আপনার যাদের সাহাবীদের সংখ্যা এক লক্ষের অধিক ছিল আপত্তিকারীকে মসিমদ বলছেন যে সাহাবেদের সংখ্যা এক লক্ষাধিক ছিল আপনার কথা অনুসারে তারা একটা আনুমানিক কথা কেন মানলেন আর তারা কেন ওই আহুবকরকে কেন এই যুক্তি দেননি যে আপনি ভুল বলছেন আপনার কাছে আপনার কথার পক্ষে কোনো প্রমাণ নেই হে আহবকর সাহাবিরা কেউ কথা বলেননি সাহাবিরা এটা বলেননি যে কোরআনে আয়েত রাফাকে এলাহিয়া আছে যে আয়েতে হজরত ঈসা আল ইসলামের শশুরীরে আকাশে যাওয়ার কথা বর্ণনা করা হয়েছে সাহাবির কেউ আহবকে এ কথা বলেননি বা সাহাবিরা এই কথা বলেন যে বা রাফু কথা কি আপনি শোনেননি আকাশে যাওয়া না তিনি সাহাবিরা যারা কোরআনের বিষয়টা বলছেন তারা আয়াত শোনার পর এবং খালাত শব্দের ব্যাখ্যা কাজ খালাত মেন কাবিলের রসুল খালাত শব্দের ব্যাখ্যা আফাই্মাত ও কোতেলা অংশে পেয়ে নিজেদের পূর্বের ধারণা পুরোপুরি ছেড়ে দেন মহানবীর মৃত্যুর কারণ অবশ্য তারা খুবই দুঃখ ভারাক্রান্ত এবং মর্মাহত ছিলেন তাদের প্রাণ প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার উপক্রম হয় এবং হযরত ওমর বলেন যে এই আয় শোনার পর আমার যে অবস্থা হয় তা হল আমার শরীর আমার পায়ের সব শক্তি হারিয়ে যাবে মাটিতে পড়ে যেতে থাকি সোবাহান আল্লাহ কত পণ্যবান এবং কোরআনের বিষয় সম্পর্কে কত গভীর জ্ঞান রাখতেন আয় সম্পর্কে চিন্তা করে যখন তারা বুঝতে পারলেন যে পূর্বে স্বপ্ন ইন্তেকাল করেছেন তখন কাদা ছাড়া আর দুঃখে ভারা দুঃখ ভারাক্রান্ত হওয়া ছাড়া আর কিছুই করে না জায়গায় মোসিম ইসলাম বলছেন হজরত ওমর রাজিউল্লাহর এই কথা বলা যে যে ব্যক্তি হজরত সৈয়দ সৈয়দনা মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে এই কথা বলবে যে তিনি ইন্তেকাল করেছেন আমি তাকে আমার তরবারি দ্বারা হত্যা করব এটি থেকে বোঝা যায় যে হজরত ওমর তার এই ধারণার কারণে মহানবীর জীবন সম্পর্কে অনেক ধারণা রাখতেন আর সেই কথা অর্থাৎ যে মহানবী ইন্তেকাল করেছেন এই বাক্যটিকে তিনি কুফরি বাক্য মনে করতেন এবং ধর্ম হওয়া জ্ঞান করতেন আল্লাহ তালাহ উপকরকে সহস্র সহস্র প্রতিদান দেন তিনি স্বল্প সময়ের ভিতরে এই ফেতনার অবসান ঘটান আর কোরআনের স্পষ্ট আয়াত উপস্থাপন করে তিনি উপস্থাপন করেছেন এই আয়ত উপস্থাপন করেন যে পূর্বের সব নবী ইন্তেকাল করেছেন এই ব্যাখ্যার সে অনেক ভ্রান্ত ধারণা কে ব্যাখ্যার মাধ্যমে তিনি खंडन করেছেন যেমন যেমন এবং আসওয়াদ আনস যেভাবে त्यांनी হত্যা করেছেন সত্যিকার অর্থে এই ব্যাখ্যার মাধ্যমে বক্র অনেক মিথ্যাবাদী সাহাবিদের এজমার মাধ্যমে হত্যা করেছেন যেভাবে ভ্রান্ত ধারণার অবসান ঘটেছে চারজন মিথ্যাবাদী নয় বরং পাঁচজন মিথ্যাবাদী এইভাবে মারা গেছে তিনি বলছেন হে আল্লাহ তার তার উপর কোটি কোটি রহমত বর্ষণ করা অবকারের উপর যদি খালাদ শব্দের অর্থ এটি করা হয় যে কিছু নবী আকাশে জীবিত আছেন তাহলে হাজরত উমরের কথাই সঠিক মানতে হয় আর এই আয়ে তার তাকে সমর্থন করবে কিন্তু পরের বাক্য যা যা পূর্বের শব্দের ব্যাখ্যা করে অর্থাৎ আফায় মাতা ও কোতলা এটি খালাতের ব্যাখ্যা এর উপর আহ যে দৃষ্টি গিয়েছে তা থেকে বোঝা যায় যে আয়তের এই অর্থাৎ অর্থ করা যায় সব নবী অতীত হয়ে গেছে তারা মৃত তারা মৃত অতিবাহিত হোক বা জীবিত এই ধারণা যারা রাখে তারা কোরআনে পরিবর্তন পরিবর্ধন করে আল্লাহর কথার আল্লাহর মিথ্যা আরোপ করা এমন মিথ্যা আরোপ যারা করে যারা বিচার দিবসকে ভয় করে না আল্লাহর ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা করে তারা চিরস্থায়ী অভিসম্পাতের যোগ্য কিন্তু আজাদ ওমর ততক্ষণ পর্যন্ত এই আয়তের কথা জানতেন না আর অন্যান্য সাহাবীরও এই ভ্রান্তির শিকার ছিলেন তারা সেই ভ্রান্তিতে ভুলেনি ভ্রান্তিতে পথে যা মানুষ হিসাবে হতেই পারে তাদের হৃদয়ে ধারণাবদ্ধ কিছু নবী এখনও জীবিত এবং তারা পৃথিবীতে আসবেন কেন মহানবী জীবিত থাকবেন এই ধারণা তার মাথায় ছিল কিন্তু আলতা বকর পুরো আয়াত পাঠ করে আর আফায় মাত কোতেলা শুনিয়ে তাদের হৃদয়ে এই কথা গ্রথিত করেছেন যে খালাত শব্দের অর্থ হল হাফে আনফ অর্থাৎ স্বাভাবিক মৃত্যুবরণ করা আর দ্বিতীয় অর্থ হল কারো হাতে নিহত হওয়া তখন বিরোধীরা নিজের সাহাবিরা নিজের ভ্রান্তির স্বীকার করে সাহাবিরা তখন এই কথায় মতকে পৌঁছেন যে সব অতীতের সব সাহাবি ইন্তেকাল করেছেন আর আফ মাতা ও কোতেলার বাক্যটির সুগভীর প্রভাব পড়ে সাহাবিদের উপর সবাই তাদের বিরোধী ধারণা পরিত্যাগ করেন আলহামদুলিল্লাহ লালেক তোফা আজনবী আসিমদ এটি লিখেছেন আরেক জায়গায় হজরত মসিম ইসলাম বলছেন সব সাহাবীর সাক্ষ্য মহানবীর ইন্তেকালের পক্ষে ছিল যে সব ইন্তেকাল করেছেন হজরত ওমর বলেন যে না এখনো মারা যাননি তারপর উঁচিয়ে দাঁড়িয়ে যান হজরত ও দাঁড়িয়ে তখন এই খোদ বা দেন যে ওমা মোহাম্মদ ইল্লা রসুল কদ খালত মিন কবল রসুল যেটি একটি কেয়ামত প্রতিম দৃশ্য ছিল কেয়ামতের মতো দৃশ্য ছিল তখন মহানবীর ইন্তকালের সময় অর্থাৎ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সব সাহাবি সমবেত এমনকি ওসা ওসা ওসামার বাহিনীও যাত্রা করেনি হযরত ওমরের বলাপড়া ও বকর উচ্চস্বরে বলেন মোহাম্মদ ইসলাম হাম ত্যাগ করেছেন এবং ব্যাখ্যা স্বরূপ বলেন যে ওমা মোহাম্মদ ইল্লা রসুল সাহাবিদের মতে ঈসা ইসলাম যদি জীবিত থাকতেন আকাশে তাহলে সবাই কথা বলতেন কিন্তু সবাই নীরব থাকেন অলিগলিতে তারা এই আয়াতেই পড়ছিলেন তারা তারা বলছিলেন যে এই আয় যেন আজই অবতীর্ণ হয়েছে সাহাবিরা নাউজুবিল্লাহ মুনাফিক ছিলেন না বকরের প্রতাপে তারা চুপ হয়ে যাবেন এমন নয় আর হজত উপকরের কথা তারা কেউ প্রত্যাখ্যান করেননি খণ্ডন করেননি আসলে সত্য কথা সেটি ছিল যা হজতাহ উপকর বর্ণনা করেছেন তাই সবাই অবন অবনত সেরে মাথা অবনত করে তার কথা শিরোধার্য করেন এটি হলো সাহাবিদের এজমা সর্ববাদী সম্মত বিশ্বাস হজরত ওমর এটি বলতেন যে হজরত মোহামুদ ইসা আবার আসবেন কিন্তু ওই ব্যাখ্যা কামেল ছিল না কামেল তখন হতো যদি কোনো ব্যতিক্রম ব্যতিক্রম থাকতো হজরত ঈসা যদি জীবিত থাকতেন আসার আশার থাকতো তাহলে তার এই ব্যাখ্যা তো হাস্যস্করই হতো তখন হজরত ওমরই আউ্ব করে ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করতেন এমনটি করেননি হজরত মাসেমা ইসলাম বিভিন্ন জায়গায় বারবার এই ঘটনা বর্ণনা করেছেন আর এর কারণ হলো মানুষ হজরত ঈশাকে যে আকাশে জীবিত হিসাবে বিশ্বাস করে তাদের মাথা থেকে ধারণা বের করা হল উদ্দেশ্য যে কোনো মানুষ আকাশে জীবিত যায়নি আর যেতে পারে না একইভাবে ঈসা আল্লাহ ইসলাম ইন্তেকাল করেছেন হজরত ইবনে আব্বাস এর পক্ষ থেকে বর্ণিত যে হজরত ওমরের খেলাফত কালে একবার আমি তার সাথে যাচ্ছিলাম কোন কাজের জন্য তিনি কোথাও যাচ্ছেন তার হাতে একটা চাবুক ছিল আর আমি ছাড়া আর কেউ তার সাথে ছিল না তিনি নিজের সাথে কথা বছর নিজের পায়ের পেছনে তিনি চাবক দ্বারা আঘাত করছিলেন আর হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলেন যে হেমনে আব্বাস তুমি কি জানো যেদিন হজুর সাল্লা সাল্লামের ইন্তেকাল হয় আমি সেই কথা কেন বলেছিলাম অর্থাৎ মহানবী ইন্তেকাল করেননি এটি কেন বলেছে আর আমি যে বলেছি যে যেমনটি বলে তাকে আমি হত্যা করব তুমি জানো এটি কেন বললাম ইবন আব্বাস বলেন যে হে আমি ও আমি জানি না আপনি কেন ওই কথা সেদিন বলেছিলেন হাজরত ওমর হাজরত ওমর রাজি আল্লাহ আলুকে যে বলেন যে আপনি জানবেন সেটি আমি তো জানি না হাজরত অমর বলেন যে খোদার কাসম এর যে কারণ ছিল তা হলো আমি এই আয়াত পড়তাম যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লাতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু ওয়াকু ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা আর এভাবে আমরা তোমাদেরকে এক সর্বোত্তম উন্নত উম্মত বানিয়েছি যেন মানুষের জন্য তোমরা নিগ্রান হতে পারো রসুল তোমাদের নিগ্রান হতে পারেন তিনি বলেন খোদার কাছে আমি মনে করতাম যে মহানবী তার উম্মতে জীবিত থেকে তাদের কর্মের নে কর্মের সাক্ষী হবেন এই কারণে সেদিন আমি সেই কথাগুলো বলেছিলাম রসুল্লার মৃত্যুর দিন সে যে কথাগুলো বলেছি এই কারণে বলেছিলাম যে মহানবী জীবিত থেকে উম্মতের কর্মের অনুকূলে তিনি সাক্ষ্য দেবেন হযত আবরের খেলাফত সম্পর্কে হযত উমরের খেলাফত সম্পর্কে বোখারিতে যারা উল্লেখ আছে তা পূর্বেও বলেছি এখন আবার বলছি যে আবু বকরের খেলাফত সম্পর্কে আনসার বনু কাছে তারা বলছিল যে আমাদের মধ্য থেকে এক আমির হবে তোমাদের মধ্য থেকে দ্বিতীয় আমির হাজত ওমর এবং আবু বিন খেতাব এবং আবু আবুবাইদ যাররা জান ওমর কোনো কথা বলতে যাচ্ছিলেন হাজ আবু বকর তাদেরকে নীরব থাকতে বলেন হজরত উমর বলেন খোদার কাসম আমার আমি যা বলতে চেয়েছি অর্থাৎ আমি এক বক্তৃতা প্রস্তুত করেছিলাম যা আমার খুব পছন্দনীয় বক্তৃতা ছিল আমার আশঙ্কা ছিল যে উপকর হুবকর হয়তো এমন কোনো কথা বলতেই পারবেন না এরপর উপকর বক্তৃতা করেন আর এমন বক্তৃতা করেন যা বাগ্মিতায় সব বক্তৃতার চেয়ে উন্নত ছিল তিনি বক্তৃতার বক্তৃতায় বলেন যে আমরা আমির আর তোমরা হলে অজির বা সাহায্যকারী হবাব বিন মুনজর এ কথা শুনে বলেন যে মোটেই নয় খোদার কসম এমন আদর এমনটি নয় খোদার কসম আমরা এমনটি হতে দেব না এক আমির আমাদের মধ্য থেকে হবে আরেকজন আপনাদের মধ্য থেকে হবে অবকার বলেন যে না আমরা আমির তোমরা হলো উজির বা সাহায্যকারী কুরাইশ বংশগত দিক থেকে সব আরবের মাঝে শ্রেষ্ঠ আর তারা প্রাচীন আরব তাই ওমর বা আবু ওবায়দার হাতে বয়াত করা হজরত ওমর বলেন না হাজ হাজত আবু বকরকে হাজার তোমার বলেন যে না আমরা তো আপনার হাতে বয়াত করব। কেননা আপনি আমাদের সর্দার আর আমাদের মাঝে সর্বোত্তম মহানবী সালামের দৃষ্টিতে আমাদের চেয়ে আপনি বেশি প্রিয় কথা বলে যে তোমার আবু বকরের হাত ধরেন এবং তার হাতে বয়াত করেন এবং উপস্থিত সবাই তার হাতে বয়াত করে হযরত ওমর যখন বকরের হাত ধরেন এবং বলেন যে আমাদের বয়েত নেন একই সাথে ওমর আবু বকরের হাতে বয়াত করেন এবং বলেন যে হে বকর মহানবী আপনাকে নির্দেশ দিয়েছিলেন নামাজ পড়ানোর তাই আপনি আল্লাহ তাআলার খলিফা আমরা আপনার হাতে বয়াত করছি এই জন্য যে মহানবীর কাছে আপনি সবচেয়ে বেশি প্রিয় ছিলেন মুরতাদ্যের ফেতনা সম্পর্কে ইবনে হিসামে লেখা আছে মহানবীর যখন ইন্তেকাল হয় মুসলমানদের সমস্যা অনেক বেড়ে যায় হজরত আয়েশা আর পক্ষ থেকে সেই রয়েত আমার কাছে পৌঁছে হজরত আয়েশা বলেন মহানবী ইসাল ইসলামের যখন ইন্তেকাল হয় আর ধর্ম ইসলাম ছেড়ে দেয় ইহুদি নাচারা ইহুদি খ্রিস্টান মাথা চারা দেয় মুনাফেকত প্রকাশ পেয়ে যায় ইবনে ইসহাকের কথা এগুলো হজরত আবু হরায়রা বলেন হুজৰ চালোচলাব যোন ইনতে হয় তার তাঁর তেরোধানের পরা উপকর যখন খলিফা নির্বাচিত তখন আরবদের মাঝে যারা কুফরি করার ছিল তারা কুফরি করেছে অথবা ভরবিন খাদ্দা আহ উপকরকে বলেন যে আপনি কীভাবে মানুষের সাথে যুদ্ধ করবেন কেননা মহানবী বলেছেন যে আমাকে এদের সাথে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে আপনি কিভাবে এই যুদ্ধ করবেন যতক্ষণ তারা লাইল্লাহ না বলে লাইল্লাহ যারা বলে তাদের সাথে যুদ্ধ করুন আর যে ব্যক্তি লাইল্লাহ্ল্লাহ স্বীকার করবে তার প্রাণ এবং সম্পদ আমার হাত থেকে নিরাপদ হ্যাঁ কোন সত্যের ভিত্তিতে নেওয়া যেতে পারে আর হিসাব করবে আল্লাহ যা উপকার বলেন যে নামাজ এবং জাকাতের ভিতর পার্থক্য করবে তার সাথে যুদ্ধ করবো কেননা জাকাত সম্পদ সম্পদে আল্লাহর অংশ আছে আর খোদার কাসাম যদি একটা রশি দিতেও তারা আমাকে অস্বীকার করে যে রশি তারা মহানবীকে দিত জাকাত হিসেবে তা না দিলে আমি তাদের বিরুদ্ধে সাথে যুদ্ধ করবো হজত উমর বেন বলেন খোদার কসম পর আমি দেখেছি আল্লাহ তালা হজত আকার এই জেহাদের জন্য বক্ষ উন্মোচিত করেছেন আমি বুঝতে পেরেছি এটি সেই হাক বা এটি সেই সত্য হজরত ওসামা বিন জায়েদের বাহিনী প্রেরণের সময় হজরত আউবকর হজরত ওসামাকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন হজরত ওসামা হজরত ওসামা হাঁটছিলেন আউবকর সাথে হাঁটছিলেন হজরত ওসামা আউবকরকে বলেন যে আপনি বাহনে চড়ুন না আমিও নেমে যাব হজরত আউবকর বলেন না তুমি বাহন থেকে নামবে না খোদার কসম আমি বাহনে বসব না তিনি বলেন আমার কি হয়েছে যে কিছুক্ষণ আল্লাহ তালার পথে হাঁটবো না কেননা গাজীর প্রতিটি পদক্ষেপে সে স্বাচ্ছত নেকি পায় আর স্বাচ্ছত গুণ পদমর্যাদা তার উন্নীত হয় স্বাচ্ছত ভ্রান্তি তার ক্ষমা করা হয় গাজীর এই কথাগুলো বলার পর হস্ত আহ্বাকরু ওসামাকে বলেন যে তুমি যদি যুক্তিযুক্ত মনে করো তাহলে উমরের মাধ্যমে আমাকে সাহায্য করো আমার কাছে থাকতে দাও কাছে অনুমতি চান যে ওমরকে আমার কাছে রেখে যাও মহানবী ওমরকে ও ওসামা বাহিনীতে সামিল করেছিলেন হজরত ওসামা সেই অনুমতি দেন হজরত উপকরের যুগে ইয়ামার যুদ্ধে সত্তর জন হাফেজ কোরআন এর সত্তর জন হাফেজ শাহাদত বরণ করেন সেই সম্পর্কে হযরত যায়েদ বিন সাবেদ আনসারি বরণ করেন যে আবু বকর যুগে ইয়ামায় যখন মানুষ শহীদ হয় তাকে ডেকে পাঠান তার কাছে তো ওমর আবু বকর বলেন ওমর আমার কাছে এসেছেন এবং তিনি বলেন ইয়ামার যুদ্ধে অনেকেই শাহাদত বরণ করেছে আমার আশঙ্কা হলো অন্যান্য যুদ্ধে কোথাও কারিরা কোরআনের হাফেজ এবং কারি ইন্তেকাল করার ফলে কোরআনের ক্ষতি হতে পারে হ্যাঁ কোরআনকে যদি এক জায়গায় সমবেত করো তাহলে আমার আমার রায় হলো কোরআন এক জায়গায় সংকলিত করা হোক খালদা আমি খালেদা আবুকর বলে উমরকে বললাম যে আমি এমন কাজ কীভাবে করতে পারি যা মহানবী করেন হজত উমর বলেন খোদার কাসম এটি ভালো কাজ ওমর আমাকে বারবার এটি বলেন এক পর্যায়ে এর জন্য আমার বক্ষ আল্লাহ তালা উমোচিত করেন আর আমি সেটি এখন সঠিক মনে করি যেটি যা ওমর মনে করতেন হজরত যাইবেন সাবেদ বলেন যে তখন হজরত ওমর তার কাছে বসেছিলেন উপবিষ্ট ছিলেন নীরবে কথা বলছিলেন না এরপর হজরত বকর বলেন তুমি যুবক এবং বুদ্ধিমান মানুষ তোমার সম্পর্কে আমার কোনো ভুল ধারণা রাখি না তুমি মহানবীর ওই লেখক ছিলে কোরআন যেখানেই থাকবে তালাশ করো এবং এগুলো এক জায়গায় সংকলিত করো জায়দ বিন সাবেদ বলেন খোদার কাসাম পাহাড়গুলোর এক কোনোটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব যদি আমাকে দেওয়া হতো সেই কাজ তো কঠিন মনে হতো না যতটা এই কাজটা আমার কঠিন মনে হয়েছে যা করার আহবকর নির্দেশ দিয়েছেন অর্থাৎ কোরআন সংকলনের কাজ আমি বললাম আপনারা উভয়ই সেই কাজ কিভাবে করতে পারেন যা মহাদেবী করেননি হল দাউ বলেন আল্লাহর কসম এটি ভালো কাজ আমি তাকে বারবার বলতে থাকি এক পর্যায়ে এই বিষয়ের জন্য আল্লাহ তাআলা আমার বক্ষ প্রস্তুত করেন যার জন্য আবকর এবং আমার উভয়েরই মন প্রস্তুত করেন আমি দাঁড়িয়ে যাই কোরআন তালাশ করতে থাকি চামড়ার টুকরায় এবং হাড়ে খেজুরের শাখায় এবং মানুষের স্মৃতি থেকে একত্রিত করতে থাকি সুরত ওবার দুটো আয়াত হোজামা আনসারের কাছে পাই তিনি ব্যতীত অন্য কারো কাছে দুটো আয়াত পাইনি সেই আয়াতগুলো হলো লাকাদ হল লকাদসুল আজিজুন আলাইকুম হিমা আনি হরিসুম রহিম অর্থাৎ নিশ্চয় তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রসুল এসেছেন তোমাদের কোনো বিষয়ে কষ্ট হলে সেটি তার জন্য অসহনীয় তোমাদের কল্যাণের জন্য তিনি লোভী প্রতি অত্যন্ত দয়ালু এবং বারবার কৃপাকারী আদিসে আয়াত দুটো লেখা আছে হাদিসে শুধু এই আয়াতেরই উল্লেখ আছে হয়তো পরের আয়তেও হবে পরের আয়ত হয়তো এই আয়াতের সাথেই থাকবে এরপর আয়ত হলো যে পৃষ্ঠায় কোরআন সংকল যে পৃষ্ঠাগুলোতে কোরআন সংকলিত হয়েছে সেগুলো অবকরের থাকে এরপর আল্লাহ তোমাকে ইন্তেকাল মৃত্যু দেন এরপর অমরের কাছে যায় এরপর আল্লাহ তাকে ডেকে নেন এরপর হাফসাব এনতে অমরের কাছে সেই কোরআনের সেই পৃষ্ঠাগুলো অর্থাৎ সংকলিত পৃষ্ঠাগুলো সংরক্ষিত থাকে পূর্বে বলা হয়েছে এরপর হাত ওসমান তার কাছ থেকে এগুলো চেয়ে পাঠান এই স্মৃতিচারণ ইনশাল্লাহ অব্যাহত থাকবে পরবর্তীতেও الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجب لكم

رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ